বাংলাদেশে পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন নিয়ে আজকে আমরা কথা বলবো। শুরুতেই ইঞ্জিনিয়ার্স ক্যাফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা দেখব যে বাংলাদেশে পাওয়ার ট্রান্সমিশনের এবং ডিস্ট্রিবিউশনে ভোল্টেজ, জেনারেটিং ভোল্টেজ থেকে শুরু করে একদম আমাদের বাসাবাড়িতে 230 ভোল্ট আসা পর্যন্ত কিভাবে সেগুলো স্টেপ বাই স্টেপ পরিবর্তন হচ্ছে, আমরা সেগুলো দেখব এখন। তো প্রথমেই দেখা যাক, একটা পাওয়ার প্ল্যান্টের কথা যদি চিন্তা করা যায়, তাহলে এটা একটা পাওয়ার জেনারেটিং স্টেশন। এইখান থেকে জেনারেটিং ভোল্টেজ যেটা থাকে, অর্থাৎ জেনারেটরের আউটপুট যেটা পাওয়া যায় পাওয়ার প্ল্যান্টে, সেটা বাংলাদেশে 11 কেভি, 13 কেভি, 13.8 কেভি, 16 কেভি এবং 11.7 কেভি, 75 কেভি হয়। তো এগুলো আরও ভ্যারিয়েশন হয় পয়েন্টের পরে, অনেক পাওয়ার প্ল্যান্ট বেসিসে চেঞ্জ হয়। যেমন হচ্ছে এটা হচ্ছে যে 13.8, এটা বিবিয়ানা টুতে আউটপুট ভোল্টেজ, এবং 11.75 এটা ঘোড়াশালে, 16 কেভি এটা হচ্ছে হরিপুর পাওয়ার লিমিটেড পেন্ডেকার এনার্জি, যেটা সেখানে গ্যাস টারবাইনের আউটপুটে এটা পাওয়া যায়। তো এটা হচ্ছে যে আমাদের পাওয়ার স্টেশনের, অর্থাৎ জেনারেটিং স্টেশনের জেনারেটিং ভোল্টেজ যেটা, সেটা এত কেভি। এখন আমরা যেটা শুরুতে যেটা করি সেটা হচ্ছে যে এখানে আইপিবি এর মাধ্যমে নেওয়া হচ্ছে যে আমাদের স্টেপ আপ ট্রান্সফরমার, এটা ইমিডিয়েট হচ্ছে ওই পাওয়ার প্ল্যান্টের ওইখানে। এই ট্রান্সফরমারের মাধ্যমে প্রথমেই পাওয়ারটাকে 400 কেভি বা 230 কেভি অথবা 132 কেভিতে স্টেপ আপ করে নেওয়া হচ্ছে। কেন স্টেপ আপ করে নেওয়া হচ্ছে? আমরা জানি যে পাওয়ার ট্রান্সফরমারের দুই পাশে যেটা পি সমান ভি আই কস থেটা, এটা সেম থাকে। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে যে ভোল্টেজকে আপ করে দিচ্ছি এবং কারেন্টকে ডাউন করে দিচ্ছি। ভোল্টেজকে আপ করে দেওয়াতে, অর্থাৎ কারেন্টকে ডাউন করে দেওয়াতে আমাদের যেটা হয়, আমরা জানি এই লাইনে যেটা থাকে সেইটা লসটা হচ্ছে যে আই স্কোয়ার আর, অর্থাৎ আই যদি বেশি হয় তাহলে লসটা বেশি হবে এবং স্কোয়ারভাবে বাড়তে থাকবে। সেক্ষেত্রে আমরা কারেন্টটাকে কমায় নিচ্ছি এবং এইখানে আমরা তারের যে প্রস্থচ্ছেদের পরিমাণটা, যত কারেন্টের বেশি হবে, তো কারেন্টের মান যত বেশি হবে তত এটা বেশি লাগবে। সুতরাং এইটা কারেন্ট কমানোর আর একটা কারণ, তো অর্থাৎ ভোল্টেজ আপ করার কারণ হিসাবে এইটা। এই ভোল্টেজটাকে আমরা প্রথমে নেওয়া হয় একটা সুইচ ইয়ার্ডে। তো সুইচ ইয়ার্ড অনেক জায়গায় থাকে, অনেক জায়গায় থাকে না, সরাসরি গ্রিড সাবস্টেশনে দেওয়া হয়। তো সুইচ ইয়ার্ড যেগুলোতে থাকে এটা একটা সেফটি পারপাস আর কি। তো এইখান থেকে অনেক এই এই ট্রান্সফরমারটা অ্যাকচুয়ালি এটা সুইচ ইয়ার্ডেরই একটা অংশ, এটা পুরোটা একটা অংশ। অনেক জায়গায় যেমন বিবিয়ানাতে এই সুইচ ইয়ার্ড বলে কিছু নেই, ওটা পাশাপাশি হচ্ছে গ্রিড এবং এই পাওয়ার প্ল্যান্টটা পাশাপাশি হওয়াতে এটা নেই। এখন এটা আসলো ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনে এইখানে কি থ্রি ফেজ থ্রি ওয়ার ডবল সার্কিট লাইন ব্যবহার করা হচ্ছে। ডবল সার্কিট কি, আমরা যে এখানে ট্রান্সমিশন এই যে টাওয়ারগুলোতে দেখি আমরা যে দুই পাশে তিনটা তিনটা করে ছয়টা ওয়ার থাকে, তো এইখানে ডবল সার্কিট দেওয়া হয় কেন? ডবল সার্কিটের কারণ হচ্ছে যে অনেক, একটা হচ্ছে যে ব্যাকআপ পারপাস, একটা হচ্ছে সেফটি পারপাস, যে একটা ট্রান্সমিশন যদি কোনো কারণে পল্ট হয়ে যায় তাহলে আমি ইমিডিয়েটলি এটা দিয়ে ব্যাকআপ দিব। এটা একটা ব্যাপার, অনেক সময় দুইটাতে পার্শিয়াল লোড ক্যারি করে, যে জেনারেটিং যে পাওয়ারটা সেটা হচ্ছে যে এই লোডটা পার্শিয়ালি, এই পাশে থ্রি সার্কিটে থ্রি ওয়ারে, অর্থাৎ এই একটা সার্কিটে এক অংশ লোডের আর একটা অংশ লোডের একটা অংশ থাকবে। তো এইভাবে আমার হচ্ছে যে ডবল সার্কিট দিয়ে ট্রান্সমিশন হয়। ট্রান্সমিশন থেকে শুরুতেই আসে গ্রিড সাবস্টেশন, এবং গ্রিড সাবস্টেশনে যে ভোল্টেজটা, যেটা 400 কেভি বা 230 কেভি যেটা, সেটাকে ট্রান্সফার করা হয় 132-এ। এবং যদি 132 থাকে তাহলে আর আমার এই অংশটার দরকার নেই 132 থেকে। এখন এটা হচ্ছে আমার পুরোটা গেল প্রাইমারি ট্রান্সমিশন। এখন এইখান থেকে আমি 132 পাইছি, এখানে 132টাকে আমি এখন আবার স্টেপ ডাউন করে আমি 33 কেভিতে নিব। এটা হচ্ছে, এটাও গ্রিড সাবস্টেশন, এটাকে সেকেন্ডারি ট্রান্সমিশনে বলা হচ্ছে।
এইখান থেকে আমার ডবল সার্কিট থেকে এটা চলে আসলো সিঙ্গেল সার্কিট, অর্থাৎ থ্রি ফেজ থ্রি ওয়ার সিস্টেম। এখানে থ্রি ওয়ার ছিল কিন্তু ডবল সার্কিট ছিল। এইখান থেকে এবার আসলো ডিস্ট্রিবিউশনে। তার আগে আমরা আরও একটু শর্টকাটে একটা জিনিস এখানে মনে করে রাখার সুবিধার্থে দেখব যে বাংলাদেশে পাওয়ার সিস্টেমে এই যে ব্যাপারটা কীভাবে হয়ে থাকে। জেনারেশানে পিডিবি, আশুগঞ্জ, নর্থ ওয়েস্ট, ইজিসিবি, আরপিসিএল, কোল পাওয়ার জেনারেশান, ইনস্ট্যান্ট, যেগুলো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে এবং স্মল ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার যেগুলো আছে, সবাই একটা জায়গায় বিদ্যুৎ দিচ্ছে সরাসরি গ্রিডে। এটা হচ্ছে যে ট্রান্সমিশন, এই ট্রান্সমিশন পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ পিজিসিবিতে আমার হচ্ছে যে একমাত্র ট্রান্সমিশনের দায়িত্ব হচ্ছে পিজিসিবির। আর জেনারেশান এইখানে এটা এটার আন্ডারে সব হচ্ছে যে আমাদের নন গভর্নমেন্ট যেগুলো। সেগুলো হচ্ছে যে আমার আইপিপি। এখন এইখান থেকে আসলো সবাই এক জায়গায় দিচ্ছে সব পিজিসিবি। এখন পিজিসিবি থেকে এসে ডিস্ট্রিবিউশনে কারা আছে, আমরা জানি ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিপিডিসি, ডেস্কো, বিআরইবি, বিআরইবির আবার একটা কর্পোরেশনে হচ্ছে যে পল্লী বিদ্যুৎ সমিতি, নেস্কো এখন রাজশাহী অঞ্চলে পিডিবি যেটা ভাগ করে, এবং পিডিবি নিজে। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন, এটা ট্রান্সমিশন, এটা জেনারেশান। এখন আমরা যে দেখলাম যে এই অংশ আমার জেনারেশান ট্রান্সমিশন, অর্থাৎ এই অংশ থেকে শুরু হলো, এইখান থেকে শুরু হলো আমার পিজিসিবি। অর্থাৎ এখানে যদি সুইজিয়ার থাকে তাহলে এটা হচ্ছে যে সুইজিয়ারটা এই পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষের, কিন্তু এটা যদি না থাকে তাহলে এখান থেকেই অ্যাকচুয়ালি শুরু হয় হচ্ছে পিজিসিবি। এই পর্যন্ত পিজিসিবি, এই পর্যন্ত হচ্ছে পিজিসিবি এরিয়া। এরপরে যেটা হয়ে গেল আমাদের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি, বিআরইবি, ডেস্কো, নেস্কো যা আছে সব হচ্ছে এই অঞ্চলে চলে আসলো, ডিপিডিসি। তো এই পার্টে এসে এই লাইনটা হচ্ছে এই কোম্পানিগুলোর। তাহলে পল্লী বিদ্যুৎ সমিতি পিবিএসের, এখন এইখান থেকে এসে প্রাইমারি ডিস্ট্রিবিউশনে এই যে 33 KV এতক্ষণ আমরা দেখলাম, এই পর্যন্ত এসে এই 33 KV হচ্ছে 11 KV ট্রান্সফার হলো। এই 11 KV এখন থ্রি ফেজ থ্রি ওয়ার সিস্টেমে থেকে একটা নিউট্রাল অ্যাড হলো। এই নিউট্রাল সহ আমি এই অংশটা পরে দেখাচ্ছি, এই অংশটা হচ্ছে যে পল্লী বিদ্যুতের, এই অংশটা আমি পরে দেখাবো। তার আগে আমরা দেখে নেই যে এই অংশে, অর্থাৎ যদি পল্লী বিদ্যুৎ ছাড়া বাকিরা কী করে, এইখানে একটা থ্রি ফেজ ট্রান্সফরমার ইউজ করে। এই থ্রি ফেজ ট্রান্সফরমার দিয়ে আমার হচ্ছে যে থ্রি ফেজ যে দুই, এখানে লাইন ভোল্টেজ হচ্ছে যে 400 ভোল্ট লাইন টু লাইন, এবং এইখান থেকে ওরা বাসা বাড়িতে 230 ভোল্ট সাপ্লাই দেয়। কীভাবে দেয় এখন দেখা যাক। এইটা হচ্ছে যে আমার লাইন ওয়ান, লাইন টু, লাইন থ্রি, এবং এটা নিউট্রাল। এইখান থেকে একটা লাইন আমি নিলাম আর একটা হচ্ছে নিউট্রাল নিলাম। এইখান থেকে আমার বাসা বাড়িতে যেটা দেওয়া হচ্ছে 230 ভোল্ট, এইখানে অথবা এখান থেকে একটা লাইন নেওয়া হলো, এখান থেকে নিউট্রাল নেওয়া হলো। এইভাবে একটা লাইন একটা নিউট্রাল নিয়ে বাসা বাড়িতে 230 ভোল্ট দেওয়া হচ্ছে। এটা করে পল্লী বিদ্যুৎ ছাড়া বাকিরা সব এই থ্রি ফেজ ট্রান্সফরমার দ্বারা ট্রান্সফার করে। এখন পল্লী বিদ্যুৎ যেটা করে অধিকাংশ ক্ষেত্রে, এখান থেকে একটা লাইন এবং একটা নিউট্রাল নিয়ে একটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার দিয়ে, এটা তো লাইন টু লাইন ভোল্টেজ ছিল 400 ভোল্ট, এইখান থেকে ওরা ট্রান্সফার করলো 230 ভোল্টে। এই 230 ভোল্ট আমাদের বাসা বাড়িতে দেওয়া হচ্ছে। এই হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন, অর্থাৎ পাওয়ার জেনারেটিং স্টেশন থেকে শুরুতেই একটা হাই ভোল্টেজ নেওয়া হচ্ছে, স্টেপ আপ করে সেইটাকে আমরা দিচ্ছি পিজিসিবিকে। পিজিসিবি ট্রান্সমিশন লাইন ধরে এসে সেটা দুইটা ভাবে, যদি খুব বেশি হয় 400 KV হয়, 230 KV হয়, সেটা 132 হচ্ছে, অথবা 132 যদি থাকে সরাসরি তাহলে আর এইরকম ট্রান্সফরমারের দরকার নেই, তাহলে সরাসরি 132 থেকে 33 চলে আসবে।
এবং সেই ক্ষেত্রে 33 থেকে এই অংশটা হয়ে গেল ডিস্ট্রিবিউশনের। এখন ডিস্ট্রিবিউশনে এসে সেটা 11 KB তে নিল, 11 KB থেকে এটা। এখন অনেক ইন্ডাস্ট্রি করে কি 11 KB সরাসরি চায়, তখন ওরা করে কি এখান থেকে সরাসরি 11 KB তে ওই ইন্ডাস্ট্রি নিজস্ব সাবস্টেশনে দিয়ে দিল। এখন যেটা করা হয় যে অনেক সময় থ্রি ফেজ লাইন চাচ্ছে, পল্লী বিদ্যুৎ থ্রি ফেজ লাইন দিচ্ছে, তখন ওরা করে কি যে এইখানে সিঙ্গেল ফেজের তিনটা ট্রান্সফরমার তারা ইউজ করে, ইউজ করে তারা হচ্ছে যে থ্রি ফেজ কানেকশনটা ওই সব ছোট ছোট ইন্ডাস্ট্রিতে সাপ্লাই দিয়ে থাকে। অথবা ওই ইন্ডাস্ট্রি যদি সরাসরি একটা সাব স্টেশন থ্রি ফেজের ট্রান্সফরমার বসায় ফেলে, তাহলে ওরা সরাসরি থ্রি ফেজ ট্রান্সফরমার হয়ে ওই ইন্ডাস্ট্রিকে পাওয়ার সাপ্লাই দিয়ে থাকে। এই হচ্ছে আমাদের দেশের পাওয়ার ডিস্ট্রিবিউশন এবং পাওয়ার জেনারেশন, পাওয়ার ট্রান্সমিশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন আমরা দেখলাম এটা। এখন আসা যাক আমাদের দেশে ট্রান্সমিশনের জন্য এক্সিস্টিং লাইনগুলো কেমন। এইটা অবাক হওয়ার মতো একটা তথ্য আমি পিজিসিবির ওয়েবসাইট থেকে নিলাম যে 765 KV লাইন আছে আমাদের হচ্ছে যে প্রপোজড, এটা পরিকল্পিত, এখনো পরিকল্পনা এটা চলতেছে, এটা হবে কখনো জানি না। যেটা এক্সিস্ট করে সেটা হচ্ছে যে 400 KV লাইন, 400 KV লাইন এক্সিস্ট করে আমাদের কোথা থেকে কোথায়। একটা হচ্ছে যে বহরমপুর টু ভেড়ামারা, এটা হচ্ছে যে ইন্ডিয়া থেকে যে আমরা 500 MW বিদ্যুৎ নিচ্ছি সেটা HVDC লাইন হয়ে আসতেছে একটা। আরেকটা হচ্ছে যে আগরতলা ত্রিপুরা থেকে একটা আসছে কুমিল্লাতে টু কুমিল্লা, এটা একটা আসছে। আরেকটা আসছে বিবিয়ানা থেকে, এটা এগুলো হচ্ছে যে HVDC গেল। এখন যেটা আসছে বিবিয়ানা টু কালিয়াকৈর, বিবিয়ানা টু কালিয়াকৈর এটা হচ্ছে যে 400 KV লাইন একটা। আরেকটা যেটা আছে এই অনগোয়িং যেটা, সেটা হচ্ছে যে মেঘনাঘাট টু আমিনবাজার, এটা একটা এখন অনগোয়িং। এখন আপাতত এই লাইনটা 230 KV, মেঘনাঘাট টু আমিনবাজার যে লাইনটা এখন আছে সেটা হচ্ছে 230 KV। এখন 230 KV লাইন আমাদের আছে এবং 230 KV আন্ডারগ্রাউন্ড কেবল আছে, 132। আমরা বলা হতো যে বাংলাদেশে আন্ডারগ্রাউন্ড নাই, অ্যাকচুয়ালি আমি অনেক জায়গায় দেখলাম যে এটা আছে বাংলাদেশে, 132 KV আন্ডারগ্রাউন্ড উত্তরাতে ওই এলাকায় আছে। এই হচ্ছে আমাদের বাংলাদেশের এখন ট্রান্সমিশন লাইনে স্ট্যাটাস, যে আমরা 400 KV, 230 KV এবং 132 KV লাইন আছে এবং আমাদের এগুলো আন্ডারগ্রাউন্ড আছে এবং হচ্ছে ওভারহেড আছে, ওভারহেড বেশি। এবং 400 KV যেটা সেটা হচ্ছে যে একটা ভেড়ামারা থেকে বহরমপুর থেকে ভেড়ামারা, একটা আগরতলা ত্রিপুরা থেকে কুমিল্লা, আর একটা হচ্ছে যে বিবিয়ানা থেকে কালিয়াকৈ, এটা এখন হচ্ছে যে এক্সিস্ট করে। আর অনগোয়িং যেটা মেঘনাঘাট থেকে আমিনবাজার, এবং এগুলো অনেক আছে, 400 KV এই প্ল্যানিংয়ের অনেক অনেক আছে, অনেক অনেক বাংলাদেশে অনেক এখন প্ল্যানিং চলতেছে 400 KV লাইনের, ট্রান্সমিশন লাইনের। তো এই হচ্ছে আমাদের ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন। তো যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন এবং এরকম আরও কিছু ভিডিও নিয়ে আমাদের ইঞ্জিনিয়ার্স ক্যাফে আসবে, এই জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেল লিংক youtube.com/c/ইঞ্জিনিয়ার্স ক্যাফে। তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।